Hello and welcome everyone. I am Sangeeta and you are watching English with Sangeeta Ma'am channel. So, সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু ক্লাস রুটিনটা দেখে নিই। তো প্রত্যেক দিন সকাল 7:30টাতে আমরা ইংলিশে ডিটেলস ক্লাস করি, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এখন আমরা যে টপিকটা কন্টিনিউ করছি সেটা হলো টেন্স। তো টেন্স নিয়ে তোমার যদি কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ করবে। অ্যান্ড 6 PM আমরা ভোকাবুলারি সিরিজ করে থাকি। বাট গতকালকে আমরা কি করেছিলাম, ফ্রেজাল ভার্বের ক্লাস করেছিলাম। তো সেই সমস্ত কোশ্চেনগুলো আমরা সলভ করেছিলাম যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তো বোথ এক্সাম অর্থাৎ এক্সারসাইজ মেইন, কলকাতা পুলিশ, নেক্সট তোমাদের WBP, SSC, GD সব এক্সামগুলোর জন্যই কিন্তু হেল্পফুল। আর তোমরা নিশ্চয়ই জানো তোমাদের WBCS 2021 এর প্রিলি যেটা, সেটা 22শে আগস্টে কিন্তু তোমাদের এক্সামটা হবে এবং 6 আগস্ট থেকে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে, বোঝাতে পারলাম। আর এক্সাম টাইমটা হলো 12 PM থেকে অর্থাৎ দুপুর 12টা থেকে 2:30 PM। তো যারা এক্সাম দিতে চলেছো তাদেরকে অল দ্য বেস্ট, ভালো করে প্রিপারেশন নাও এবং ক্লাসগুলো কন্টিনিউ করো। তোমাদের জন্য হেল্পফুল যারা WBCS দিতে চলেছো এই এই ক্লাসগুলো, ওকে। অ্যান্ড 6 PM তো এখানে আমরা এখন আজকে যেটা করব সেটা হলো কালেকটিভ নাউনের উপর থেকে আমরা ক্লাস করব। তো কালেকটিভ নাউনের থেকে আমাদের একটা নাম্বার এক্সামে কখনো কখনো আসে, আবার কখনো কখনো আসে না, বাট আমাদেরকে করতে হবে। তো আমি আজকে সেই সমস্ত কোশ্চেনগুলোই নিয়ে এসেছি যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল এবং সেই সঙ্গে মোস্ট এক্সপেক্টেড যেগুলো আসতে পারে সেই কোশ্চেনগুলো। তো ক্লাসের শেষে তুমি কত স্কোর করতে পারছো সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। অ্যান্ড ম্যাথ রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে এবং সায়েন্স মিনাজুল স্যারের সঙ্গে। সো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো যাতে তোমাদের কোনো নোটিফিকেশান ইস্যু না হয়। অ্যান্ড যারা এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। সো সবাইকে গুড ইভিনিং অ্যান্ড শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, এ ড্যাশ অফ ফিশ অর্থাৎ মাছেদের যে ঝাঁক সেটাকে আমরা কি বলে থাকি, বা মাছেদের যে গ্রুপ সেটাকে আমরা কি বলি। তো দেখো ফার্স্টে এখানে আমি তোমাদের জন্য একটা ইমেজ দিয়ে দিয়েছি বোঝার জন্য বা আর একটু অ্যাট্রাকটিভ করার জন্য ক্লাসটাকে। তো ক্লাস শুরু করার আগে বা অ্যান্সার করার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব, ক্লাস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে একটু প্লিজ সবাই শেয়ার করে দিও, ওকে। তো এক্ষেত্রে অপশান এ তে সোল, বি তে হিপ, সি তে ট্রুপ অ্যান্ড ডি তে ক্রাউড কি হবে আমাদের সঠিক উত্তর। চলো অ্যান্সার করো ফর কোশ্চেন নাম্বার 1। তো টাইমটা আমি বেশি নেব না, আফটার 5 সেকেন্ড অর্থাৎ 5 সেকেন্ড হওয়ার পরেই কিন্তু আমি তোমাদেরকে অ্যান্সার বলে দেবো, ওকে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ মাছেদের ঝাঁক বোঝাতে আমরা কিসের ব্যবহার করে থাকি, সোলের ব্যবহার করে থাকি। তো বাকি যে মিনিংগুলো সেগুলো আমি তোমাদেরকে বললে কিন্তু আমাদের ক্লাসটা একটু লেন্দি হয়ে যাবে। তো চলো যতটা পারি আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি। তো হিপ কথার অর্থ আমরা যেটা বল যেটা জানি, হিপ মিন্স আমরা কি বলতে পারি, স্তূপ বলতে পারি, তাই না? হিপ মিন্স আমরা কি বলতে পারি, স্তূপ। এবং ট্রুপ কথার অর্থ কি, এনিওয়ান। ট্রুপ কথার অর্থ তুমি দল বলতে পারো। এবং নেক্সট যেটা রয়েছে ক্রাউড, তো পিপিলদের ক্ষেত্রে আমরা কিন্তু, তো ট্রুপ মিন্স কিন্তু আমরা অ্যাকচুয়ালি দল বলতে স্পেসে সরি সেটাকে আমরা কিন্তু যাত্রার দল বলতে পারি, আর ক্রাউড মিন্স পিপিলদের জন্য আমরা ব্যবহার করতে পারি। চলো নেক্সট কোশ্চেন 2, অ্যান্ড ড্যাশ অফ সোলজার্স, সোলজার্সদের যে গ্রুপ সেটাকে আমরা কি বলবো। চলো তোমার সময় শুরু হচ্ছে এখন ফর কোশ্চেন নাম্বার 2। অপশান এ ব্যান্ড, বি তে ক্রিউ, সি তে গ্যাং অ্যান্ড ডি তে আর্মি। চলো ফটাফট অ্যান্সার করো ফর কোশ্চেন নাম্বার 2 কি হবে আমাদের সঠিক উত্তর। তো সোলজার্সদের জন্য এখানে আমরা যেটা অ্যান্সার হিসেবে নেবো সেটা হলো অপশান ডি অর্থাৎ আর্মি। তো আর্মি কিন্তু আমরা সোলজার্সদের জন্যই ব্যবহার করি। এছাড়া আরও একটা জিনিস আমরা সোলজার্সদের জন্য ব্যবহার করতে পারি সেটা হলো ট্রুপ, TROOP। ট্রুপ কথার অর্থ হলো সৈন্য দল, মনে থাকবে। তো আর্মিও ব্যবহার করতে পারি বা ট্রুপ কথাটাও ব্যবহার করতে পারি, আবার রেজিমেন্ট কথাটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি, এতগুলো ব্যবহার করতে পারি। ব্যান্ড, ব্যান্ড মিন্স তোমাদের যে মিউজিকদের যে দল যেটা, মিউজিশিয়ান বলতে পারো। ক্রিউ মিন্স নাবিক দল, গ্যাং মিন্স রবারদের জন্য আমরা ব্যবহার করি। তো বাকি মিনিংগুলো আমি একটু স্কিপ করে যাব কারণ এই টাইপসের কোশ্চেন আমাদের রয়েছে আজকে
ক্লাসে, তো সেই জন্য আমি মিনিং গুলো বলবো না। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। কোশ্চেন নাম্বার থ্রি কি বলেছে দেখো, এ ড্যাশ অফ ডান্সার্স, অর্থাৎ ডান্সারদের যে দল তাদেরকে আমরা কি বলবো? অপশন এ ট্রুপ, বিতে ট্রাইব, সিতে TROUPE ট্রুপ, অ্যান্ড ডিতে নান অফ দিস। চলো অ্যান্সার করো। পর কোশ্চেন নাম্বার থ্রি কি হবে আমাদের সঠিক উত্তর? তো ইমেজটা দেওয়ার ফলে আমার মনে হয় ক্লাসটা একটু অ্যাট্রাকটিভ হলো, ইয়েস অর নো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এখন নয়, ক্লাস এন্ড হওয়ার পরে কেমন লাগছে ক্লাসটা করতে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ট্রুপ। ডান্সারদের গ্রুপকে কিন্তু আমরা ট্রুপ বলে থাকি। চলো নেক্সট কোশ্চেন থ্রি, এ ড্যাশ অফ ক্যাটেল, ক্যাটেল মিন্স গবাদি পশু, তো এখানে আমি কাউসদের পিক দিয়েছি। তো অপশন এ গ্রুপ, বিতে হার্ড, সিতে টিম, অ্যান্ড ডিতে বাঞ্চ। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার ফোর, কি হবে আমাদের সঠিক উত্তর? তো ভেরি ইজি, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যারা অপশন বি অ্যান্সার করলে, হার্ড, HERD, হার্ড। ওকে, তো হার্ড এর জন্য কিন্তু শুধুমাত্র ক্যাটেল অর্থাৎ গবাদি পশুদের জন্যই আমরা হার্ড ব্যবহার করি। তো সেক্ষেত্রে ডিয়ার হতে পারে, এলিফেন্টস হতে পারে, তো এদের দলকে আমরা কিন্তু হার্ড বলে থাকি। টিম আমরা প্লেয়ারদের জন্য ব্যবহার করি, বাঞ্চ মিন্স থোকা বা গুচ্ছ বোঝাতে আমরা বাঞ্চ ব্যবহার করি। নেক্সট কোশ্চেন ফাইভ, এ ড্যাশ অফ সিঙ্গার্স, এটা কিন্তু আমাদের PYQ প্রিভিয়াস ইয়ারে এসেছিল। অপশন এ ক্রিউ, বিতে কয়ার, সিতে ট্রুপ, অ্যান্ড ডি ফ্লক। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার ফাইভ। 5 সেকেন্ড হওয়ার পরে কিন্তু আমি তোমাদেরকে অ্যান্সারটা বলে দেবো। ওকে, তো চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, যারা অপশন বি অ্যান্সার করলে, অর্থাৎ গায়ক দল বা গায়িকাদের দল বোধ বলতে পারো। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন বি, কয়ার। নেক্সট কোশ্চেন সিক্স, এ ড্যাশ অফ অ্যান্টস, অর্থাৎ অ্যান্ট বা পিঁপড়েদের দল যেটা সেটাকে আমরা কি বলবো? অপশন এ আর্মি, বিতে কলোনি, সিতে বোথ এ অ্যান্ড বি, অ্যান্ড ডিতে নান অফ দিস। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার সিক্স। ভেরি ইন্টারেস্টিং একটা কোশ্চেন, এ ড্যাশ অফ অ্যান্টস, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটু কনফিউজিং এখানে রয়েছে। দেখো এখানে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার যেটা সেটা কিন্তু কলোনি হয়, অর্থাৎ পিঁপড়েদের দল যেটা সেটাকে আমরা কিন্তু কলোনি বলে থাকি। বাট সেটাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বা অনেক জায়গায় আমি আর্মিও দেখেছি। তো এখানে যেহেতু আমাদের দুটোই অপশনে রয়েছে, সেই জন্য অ্যান্সার হিসেবে সিকে নাও, অর্থাৎ বোথ এ অ্যান্ড বি। যদি আর্মি কথাটা না থাকতো তাহলে আমাদের অ্যান্সার হতো অপশন বি। যেহেতু আর্মি কলোনি দুটোই রয়েছে, সেই জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ অপশন সি। যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক। অনেক ক্ষেত্রে আমি দেখেছি আর্মি কথাটাও ব্যবহার করা হয় এ গ্রুপ অফ অ্যান্টস বোঝাতে। নেক্সট সেভেন, এ ড্যাশ অফ বার্ডস, কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ হার্ট, বিতে সোয়ার্ম, সিতে হাইভ, অ্যান্ড ডিতে ফ্লক অথবা ফ্লাইট। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার সেভেন, চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে যারা অপশন ডি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ ফ্লক অথবা ফ্লাইট। বার্ডসদের গ্রুপ বোঝাতে আমরা ফ্লক অথবা ফ্লাইট ব্যবহার করি, হার্ড আমরা ক্যাটেলসদের বোঝাতে, সোয়ার্ম মিন্স মৌমাছিদের জন্য, হাইভ মিন্স মৌমাছিদের জন্য, সোয়ার্ম হাইভ দুটোই ব্যবহার করতে পারি। নেক্সট এইট, এ ড্যাশ অফ শিপস, জাহাজের দল যেটা, এ গ্রুপ অফ শিপস যেটাকে আমরা বলে থাকি সেটাকে আমরা কি বলবো? তো এখানে বাঞ্চ, বান্ডেল, রো, ফ্রিড। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার এইট, কি হবে আমাদের সঠিক উত্তর? তো দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো জাহাজ রয়েছে, 1 2 3 4 5 6। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন ডি, যারা অপশন ডি অ্যান্সার করলে তারা একদমই সঠিক। বাঞ্চ মিন্স থোকা বা গুচ্ছ, বান্ডেল তো স্টিকের বান্ডেল বলতে পারো, রো মিন্স শাড়ি বলতে পারো, শাড়ি, গাছের শাড়ি। তো সেক্ষেত্রে রোমিন্স কি হয়ে যায়? শাড়ি। নেক্সট কোশ্চেন নাইন, এ ড্যাশ অফ স্টার্স, কি বলবো আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ গ্যালাক্সি, বিতে ব্যান্ড, সিতে পিঞ্চ, অ্যান্ড ডিতে টিম। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার নাইন, চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গ্যালাক্সি, এ গ্যালাক্সি অফ স্টার্স। ব্যান্ড মিউজিশিয়ানদের জন্য ব্যবহার করি, পিঞ্চ আমরা কখন ব্যবহার করি এটা তোমরা হোমওয়ার্ক হিসেবে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, অ্যান্ড টিম আমরা প্লেয়ার্সদের জন্য ব্যবহার করি। নেক্সট কোশ্চেন টেন, কি বলেছে দেখো, এ ড্যাশ অফ গ্রেইনস, অ্যাকচুয়ালি গ্রেইনস মিন্স হলো শস্য বা ক্রপস যেটাকে আমরা বলে থাকি, ধান, ডাল এগুলো সবই। তো অপশন এ শিপ,
B তে বান্ডেল, C তে হিপ এন্ড D তে বাঞ্চ। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 10। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে সরি, কোশ্চেন নাম্বার 10 এর জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ শিপ। বুঝতে পারলাম, বান্ডেল, হিপ বা বাঞ্চ নয়, অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, যারা অপশন এ অ্যান্সার করলে একদমই সঠিক। নেক্সট 11, এ ড্যাশ অফ হে। তো হে কথার অর্থ কি? খড় বা বিচুলি, যেটাকে আমরা বলে থাকি, খড় বলতে পারো। তো অপশন এ রেঞ্জ, বি তে পেয়ার, সি তে স্ট্যাক এন্ড ডি তে পাইল। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 11। ভেরি কুইক, সো ফাস্ট অ্যান্সার করো, ওকে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ স্ট্যাক। স্ট্যাক বলে থাকি, স্ট্যাক অফ হে। রেঞ্জ আমরা মাউন্টেইনের ক্ষেত্রে ব্যবহার করি, পর্বত, পেয়ার, জোড়া বোঝাতে। পাইল বুকস এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, পাইল, এ পাইল অফ বুকস। নেক্সট কি? 12, এ ড্যাশ অফ কিজ, অর্থাৎ চাবির গোছা। অপশন এ ফ্লেট, বি তে নান অফ দিস, সি তে বাঞ্চ এন্ড ডি তে গ্রুপ। সো ইওর টাইম স্টার্টস নাও, ভেরি ইজি। এ ড্যাশ অফ কিজ, কি হবে আমাদের সঠিক উত্তর? তো এখানে দেখো একটা বলা আছে, যেটা হলো সেফ ড্রাইভিং। তো যারা ড্রাইভ করো তারা অবশ্যই সেফ ড্রাইভিং করবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশান সি, বাঞ্চ, এ বাঞ্চ অফ কিজ, তাই না? অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, এ ড্যাশ অফ ফ্লাওয়ার্স, অর্থাৎ একগুচ্ছ ফুল বা এ গ্রুপ অফ ফ্লাওয়ার্স, সেটাকে আমরা কি বলবো? অপশান এ প্যাক, বি তে বুকেট, সি তে গ্যাগেল এন্ড ডি তে সোয়ার্ম। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও, চলো ফটাফট অ্যান্সার করো ফর কোশ্চেন নাম্বার 13। আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বুকেট, অর্থাৎ ফুলের তোড়া, যেটাকে আমরা বলে থাকি। দেখবে একটা ফুলের তোড়ার মধ্যে অনেক ধরনের ফুল থাকে। এখানে দেখো অনেক কাইন্ডস, অর্থাৎ ভেরিয়াস কাইন্ডস এর রোজ রয়েছে এখানে। তো সেটাকে আমরা কি বলে থাকি? বুকেট বলে থাকি। প্যাক আমরা কখন ব্যবহার করি? উলসের ক্ষেত্রে, অর্থাৎ নেকড়ে বাঘের ক্ষেত্রে। গ্যাগেল আমরা কখন ব্যবহার করি? গিজদের ক্ষেত্রে, জি ডব্লিউ এস ই এন্ড সোয়ার্ম আমরা মৌমাছিদের জন্য ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেন 14, এ ড্যাশ অফ রবার্স, ডাকাতের কি হয়? গ্যাং, ক্রিউ, ব্যান্ড, অ্যাসেম্বলি। সো ইওর টাইম স্টার্টস নাও। তো এখানে দেখো কেউ টাকা চুরি করছে, কেউ টর্চ মারছে, অর্থাৎ কোথায় আছে টাকাগুলো সেটা দেখছে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 14 এর জন্য? যারা অপশন এ অ্যান্সার করলে একদমই সঠিক, গ্যাং, এ গ্যাং অফ রবার্স। বাকিগুলো বললাম না, চলো নেক্সট কোশ্চেন 15, এ ড্যাশ অফ হোয়েলস, হোয়েলস মিন্স হলো তোমার তিমি মাছ। হোয়েলস মিন্স কি? তিমি মাছ। তো অপশন এ হার্ড, বি তে স্কুল, সি তে ট্রুপ এন্ড ডি তে মাস্টার। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 15। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর, দেখো এক্ষেত্রে অপশান অনুযায়ী আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ স্কুল। এখানে যদি এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশান বি, স্কুল। হার্ড নয়, ট্রুপ নয়, মাস্টার নয়। তো মাস্টার আমরা কখন ব্যবহার করি? হোমওয়ার্ক হিসেবে কমেন্ট সেকশনে জানাতে পারো। এটা হলো হোমওয়ার্ক নাম্বার 2। তো বাইরে কিছু একটা আওয়াজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য, সরি। চলো নেক্সট 16, এ ড্যাশ অফ কিটেন্স, তো কিটেন্সদের গ্রুপ যেটা সেটাকে আমরা কি বলবো? অপশান এ পোল্ট্রি, বি তে জু, সি তে কিন্ডেল এন্ড ডি তে ড্যাজেল। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 16। কিটেনদের গ্রুপদের আমরা কি বলে থাকি? কোশ্চেন নাম্বার 16। আচ্ছা, মাস্টার যেটা সেটা আমরা কখন ব্যবহার করি তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করেছি, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ কিন্ডেল। কিটেনদের গ্রুপকে আমরা কি বলে থাকি? কিন্ডেল বলে থাকি। পোলট্রি মিন্স তোমরা জানো, পোলট্রির মুরগি যেটা হয়, জু। ড্যাজেল আমরা কখন ব্যবহার করি? এনিওয়ান, জেব্রাদের ক্ষেত্রে কিন্তু আমরা ড্যাজেল কথাটা ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেন 17, এ ড্যাশ অফ অ্যান্টিলোপ, অ্যান্টিলোপ কথার অর্থ হলো মৃগ, অর্থাৎ হরিণ বলতে পারো, কৃষ্ণসার মৃগ, এরকম টাইপসের হরিণেরও কিন্তু ডিফারেন্স বা কাইন্ডস রয়েছে। তো অপশান এ হার্ড, বি তে প্যাক, সি তে কুইভার এন্ড ডি তে ফ্লাটার। চলো অ্যান্সার করো, কি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 17 এর জন্য? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, যারা অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ হার্ড, এ হার্ড অফ অ্যান্টিলোপ, অর্থাৎ ডিয়ারদের জন্য আমরা কিন্তু হার্ড কথাটাই ব্যবহার করে থাকি। প্যাক একটু আগেই বলেছি, উলসদের জন্য ব্যবহার করি। কুইভার আমরা কখন ব্যবহার করি? কোবরা, কিং কোবরাদের জন্য আমরা কুইভার কথাটা ব্যবহার করে থাকি। ফ্লাটার আমরা কখন ব্যবহার করি? মৌমাছি, সরি মৌমাছি নয়,
ওটাকে আমরা কি বলে থাকি, বাটারফ্লাই, অর্থাৎ প্রজাপতিদের জন্য কিন্তু আমরা ফ্লাটার কথাটা ব্যবহার করে থাকি গ্রুপ বোঝাতে। নেক্সট 18, এ ড্যাশ অফ বুকস কি হবে, স্কুল, পাইল, ক্যাবিনেট, অ্যান্ডি, ক্রিউ, চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 18 কি হবে আমাদের সঠিক উত্তর? তো দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো বই রয়েছে, তো সরি, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পাইল, এ পাইল অফ বুকস। নেক্সট কোশ্চেন 19, এ ড্যাশ অফ পিপিল, তো পিপিলদের গ্রুপকে কি বলবো, ক্রাউড, ফ্লক, ক্রাউন, হার্ট, চলো অ্যান্সার করো, ভেরি ইজি, তোমরা নিশ্চয়ই জানো সবাই। তো এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ ক্রাউড। নেক্সট কোশ্চেন 20, এ ড্যাশ অফ জাজেস, জাজেসদের গ্রুপকে কি বলবো, ব্লেঞ্চ, বেঞ্চ, প্যানেল, অ্যান্ডি, বোথ, বি অ্যান্ড সি, সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 20। ইন্টারেস্টিং একটা প্রশ্ন বলতে পারো, তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে 20-র জন্য? তো এক্ষেত্রে যারা অপশন ডি অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক, বি এবং সি বোথ হতে পারে। তো ফার্স্ট, যদি ফার্স্ট প্রায়োরিটি যেটা সেটা হলো প্যানেল, এবং যদি ব্লেঞ্চ সরি এবং যদি বেঞ্চ থাকে সেটাও কিন্তু আমরা অ্যান্সার হিসেবে নিতে পারি। কি বললাম, বেঞ্চ যদি থাকে সেটাকেও আমরা অ্যান্সার হিসেবে নিতে পারি, প্যানেলটা হলো আমাদের ফার্স্ট প্রায়োরিটি। তো যেহেতু দুটো রয়েছে সেক্ষেত্রে অ্যান্সার করো বোথ বি অ্যান্ড সি। নেক্সট কোশ্চেন 21, এ ড্যাশ অফ কার্ডস, সেটাকে আমরা কি বলবো, সুইট, টিম, প্যাক, অ্যান্ডি, নান অফ দিস, সো ইউর টাইম স্টার্টস নাও। তো প্যাক কিন্তু আমরা উজের ক্ষেত্রেও ব্যবহার করি, আবার কার্ডের জন্য ব্যবহার করি, অর্থাৎ অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 22, এ ড্যাশ অফ টিথ, তো দাঁতের গ্রুপকে আমরা কি বলবো, অপশন এ স্কুল, বি তে সেট, প্যাক, অ্যান্ডি, গ্রোভ, সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 22। চলো একটু ভেবে চিন্তে অ্যান্সার করো, এ ড্যাশ অফ টিথ কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ সেট কিন্তু আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট 23rd বা 23, এ ড্যাশ অফ স্টোনস, স্টোনসদের যে গ্রুপ সেটাকে কি বলবো, ক্লাচ, প্যাক, হেঞ্জ অথবা হিপ, অ্যান্ডি, লেয়ার, সো ইউর টাইম স্টার্টস নাও। ক্লাচ আমরা কখন ব্যবহার করি, এনিওয়ান কমেন্ট সেকশনে জানাতে পারো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হেঞ্জ অথবা হিপ। আর ক্লাচ আমরা চিকেন্সদের জন্য ব্যবহার করি, চিকেন্স, প্যাক তোমরা নিশ্চয়ই জানলে যে আমরা উলসের ক্ষেত্রে ব্যবহার করি, বা একটু আগেই যেটা জেনে নিলাম সরি, এই যে কার্ডসদের গ্রুপ বোঝাতেও কিন্তু আমরা প্যাকের ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেন 24, এ ড্যাশ অফ আইল্যান্ডস কি হবে, হোর্ড, হাইভ, লক, অ্যান্ডি, আর্কিপেলাগো অথবা ক্লাস্টার, সো ইউর টাইম স্টার্টস নাও। চলো অ্যান্সার করো 24-এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো এক্ষেত্রে যারা অপশন ডি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ আর্কিপেলাগো বা ক্লাস্টার বা যেটাকে আমরা দ্বীপপুঞ্জ বলে থাকি। ওকে, তো হোর্ড আমরা কখন ব্যবহার করি কমেন্ট সেকশনে জানাতে পারো। তো এই নিয়ে টোটাল আমি তোমাদেরকে তিনটে হোমওয়ার্ক দিলাম। চলো নেক্সট 25, এটাই আজকের ফাইনাল কোশ্চেন, এ ড্যাশ অফ লায়ন্স, প্রাইড, সোল, আর্মি, অ্যান্ডি, ফ্লিট, সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 25। এ ড্যাশ অফ লায়ন্স কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই ক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ প্রাইড হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো লায়ন্সদের জন্য আমরা প্রাইড ব্যবহার করি, এছাড়া পিককদের জন্য কিন্তু আমরা প্রাইড কথাটা ব্যবহার করে থাকি। তো আউট অফ 25 তুমি কত স্কোর করলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখনো আমাদের গ্রুপে যুক্ত হওনি, ফেসবুক টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো, অ্যান্ড দেন জয়েন আওয়ার গ্রুপ নিজেকে আপডেট রাখার জন্য। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। আর তোমরা নিশ্চয়ই জানো এখানে আমি তোমাদের WEP-র জন্য নিউ ব্যাচ স্টার্ট করেছি, বাট এই ক্লাসগুলো তোমাদের KP, কলকাতা পুলিশ, SSC, GD-র জন্য হেল্পফুল। তো অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো। দেখা হচ্ছে নেক্সট দিন, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রাখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই।